হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি চলে এসেছি মেট্রো। তো তোমরা নিশ্চয়ই ভাবছো মেট্রো গেছে তো সেটা আবার দেখানোর কী আছে, আমরা কি দেখিনি নাকি? আরে না না, এটা ওই মেট্রো স্টেশন নয়, এটা হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি বাজার। এখানেই তোমরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব রকমের তোমরা জিনিস একই ছাদের তলায় পেয়ে যাবে। তো এখানে আমি আর মা চলে এসেছি বাজার করার জন্য। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে এখানে মেট্রোর এন্ট্রিটা, এখান দিয়ে গিয়ে এই দেখতেই পাচ্ছ কত লোক বাজার করে বেরোচ্ছে। তো আমরাও এখান দিয়ে ঢুকে যাব। তো এখান দিয়ে গিয়ে মা ফার্স্টে চলে গেল এখানে ব্যাগেজ কাউন্টারে, ওখানে ব্যাগ বা যে সমস্ত জিনিস আছে সব রেখে ঢুকতে হবে। তো ওখানে রেখে দিয়ে মা আর আমি চলে গেলাম। তারপরে এই যে ভেতরে গিয়ে ওখানে যার কার্ড থাকবে তাকে ওখানে কার্ডটাকে একবার চেক ইন করাতে হবে। তো আমি ফার্স্টে ভেতরে চলে গেছি, গিয়ে ওখান থেকে তারপরে দেখতেই পাচ্ছ এখানে সবাই লাইন দিয়ে দিয়ে সবার কার্ডগুলোকে চেক ইন করিয়ে তারপরে আসছে। এখান থেকে একটা ট্রলি নিয়ে নিলাম। আসলে অনেক কিছুই কেনার আছে, মাসিক বাজার করার আছে, তো ট্রলি না নিলে হবে না, তো ওই জন্য ট্রলিটা নিয়ে নিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ সব সেলের জিনিসগুলো রয়েছে। আর এ ফার্স্টে চলে এলাম এখানে স্টিলের যেখানে কন্টেনারগুলো আছে তো ওইগুলো দেখার জন্য যে কিছু পছন্দ হয় কিনা। নেওয়ার তো আসলে অনেক কিছুই ছিল। তারপরে এখানে একটু ঘুরে দেখছিলাম নতুন কি এসেছে না এসেছে। এখানে কাটলেরি সেটগুলো রয়েছে খুবই রিজনেবল প্রাইসে, আর এগুলোর কোয়ালিটি ভীষণই ভালো হয়। আর এখানে আমরা ট্রে দেখছিলাম, ভাবছিলাম ট্রে নেবো, ট্রেগুলো বেশ সুন্দর লাগছিলো কিন্তু দেখতে। তারপর এই যে দেখো এখানে কফি মাগগুলো আছে, এগুলো ভীষণই সুন্দর লাগছিল দেখতে, আর এগুলোর প্রাইস আই থিঙ্ক 89 করেছিল। এত সুন্দর লাগছিল এগুলো দেখতে, ভাবলাম দুটো নিয়েই নিই। তারপরে ভাবলাম থাক, এগুলো তো কদিন আগেই নিয়ে গেছিলাম কয়েকটা, তো পরে নেব। মা এখানে কিছু কন্টেনার দেখছিল প্লাস্টিকের, তো এখানে দেখলাম তো মার যে সাইজটা দরকার ছিল সেটা পাওয়া যাচ্ছিল না বলে আর নেওয়া হলো না। তারপর এগুলো দেখে এখান থেকে চলে গেলাম অন্যদিকে। সেখানে মা গিয়ে একটা সিলিন্ডারের নিচে রাখার জন্য একটা বেস, এটাকে কি বলে আমার ঠিক নামটা মনে পড়ছে না, তো সেটা নিচ্ছিল। তো ততক্ষণ আমি তোমাদেরকে একটু আশেপাশে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে চারিদিকে তোমার ম্যাটগুলো রয়েছে, এগুলো তোমার মেঝেতেই রাখার জন্য, পাতার জন্য, তো এগুলো ভীষণই সফট আর ভীষণই দারুণ কোয়ালিটি ছিল। হ্যাঁ, মার্কেটের থেকে একটু হাই প্রাইসে ছিল এগুলো, তবে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ এরা করেনি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে চলে যাচ্ছি আমরা যেখানে জিনিসগুলো নেব। এখানে সব রকম স্টেশনারি জিনিসও তোমরা পাবে। আর যেখানে এসেছি এখানে মা এসে টুথপেস্ট নিচ্ছিল, তো এখানে তোমরা ডাইপার্স থেকে শুরু করে স্যানিটারি ন্যাপকিনস থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে। তারপরে স্কিন কেয়ারের এইখানটায় চলে এলাম, এখান থেকে একটা তেল নেওয়ার ছিল। এখানে তোমরা অনেক রকমের শ্যাম্পু, আরও স্কিন কেয়ার প্রোডাক্টস, যা কিছু তোমরা লাগে সবই রিজনেবল প্রাইসে তোমরা এখানে পাবে। আমি তোমাদেরকে যতটা পারছি এখানে দেখানোর চেষ্টা করছি। আর এখানে এতটাই ভিড় হয় সব সময় যে ভালো করে নিজেরাই ঘুরে দেখা যায় না। তো এখানে পারফিউমও রয়েছে অনেক রকমের, তো দেখলাম নতুন কিছু আছে কি না, দেখলাম যে না নতুন কিছু নেই, তো চলে গেলাম। মা এখান থেকে দুটো বিস্কিট নিয়ে নিল, তো বিস্কিটগুলো নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আরও অন্যদিকে বাজার করতে। তো এখানে দেখতে পাচ্ছ সব কীরকমভাবে রাখা রয়েছে ঢেলে। তো এখানে আসলে একটা জিনিস কি, তুমি তোমার নিজের পছন্দ মতো বেছে নিয়ে নাও, নিয়ে তারপরে বিল করিয়ে নাও। এখানে দেখো সমস্ত রকমের ড্রাই ফ্রুটসও পেয়ে যাবে তোমরা। তারপর এখানে সব শুকনো মশলাগুলো রয়েছে, আর এখানে প্যাকেট মশলাগুলো রয়েছে, তোমরা লুজও নিতে পারবে আর এখান থেকে তোমরা প্যাকেট করাগুলোও নিতে পারবে। তো সব কিছুর গায়ে সুন্দরভাবে এদের প্রাইসগুলো লেখা থাকে যাতে বুঝতে অসুবিধা না হয়। তারপরে এই যে আমি এখানে চলে এলাম ফ্রোজেন ফুডগুলোর এখানে, তো এই ফ্রোজেন প্যাকেটসগুলো তোমরা সব রকমের জিনিসের জন্য পেয়ে যাবে, কাবাব থেকে শুরু করে সি ফুড থেকে শুরু করে সব কিছু, চিকেন মাটন সব পাবে। তো আর এখানে দেখো কাঁচা মাছও এখানে সব রাখা রয়েছে, তো এগুলো সব বরফে সারাক্ষণ রাখা থাকে, তো এগুলো ভালোই ফ্রেশ থাকে। তো আমি তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কত রকমের এখানে মাছগুলো এরা রাখে। এখানে এখানে তোমরা চিংড়ি, কাতলা, ভেটকি, পমফ্রেট সব রকমের পাবে। তো এখানে চিংড়িগুলো অনেক টাইপের চিংড়ি এরা এখানে এনে রেখেছে।
তো তারপর এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে তারপরে চলে গেলাম এখানে, আরো দেখো কিছু ফ্রোজেন রয়েছে তোমার, এগুলোকে কি বলে যেন, ফ্রেঞ্চ ফ্রাইস। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইস গুলো তোমরা এখানে পেয়ে যাবে, জাস্ট তেলে ভাজো আর গরম গরম খেয়ে নাও। তারপর চলে এলাম এখানে ফ্রুট সেকশনে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে ফ্রুটস আর ভেজিটেবলস, যত তোমরা এক্সটিক টাইপের ভেজিটেবলস আর ফ্রুটস হয় যেগুলো নর্মালি আমরা বাজারে পাই না, তো সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। তো এই জুকিনি দেখতে পাচ্ছ, যেগুলো আমরা অনেক শুনে থাকি বা দেখে থাকি কিন্তু পাই না কোথাও খেতে ইচ্ছা হলে, তো এখান থেকে এসে তোমরা নিতে পারো। এখানে গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল সব রকমের তোমরা পেয়ে যাবে। তো তারপরে এখানে আলু, পেঁয়াজ, রসুন, নারকেল সব যা লাগে তোমাদের সব কিছুই তোমরা পেয়ে যাবে। ওই যে বললাম না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবই তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে এখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম আরো রুম ফ্রেশনারের ওদিকে, তো রুম ফ্রেশনার একটা নেওয়ার ছিল তো নিয়ে নিলাম। নিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ওয়াইন শপও আছে, তো আমার তো দরকার নেই তাই যাইনি। তো তারপরে চলে এলাম এখানে দেখতে পাচ্ছ শুজগুলো রাখা রয়েছে, তো শুজগুলোরও কালেকশন খুব সুন্দর। তো আমার একটু প্রাইসটা বেশি মনে হলো তাই এখান থেকে আমি নিই না, তো যাই হোক তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপরে এখানে আরও কিছু শুজ কালেকশন রাখা রয়েছে, এই যে এখানে দেখো একটা মেরুনের মধ্যে রাখা রয়েছে, সেটা খুবই পছন্দ হলো। তারপর এখানে কুর্তি চলে এলাম, এই কুর্তিগুলোর প্রাইস ছিল 700-800 এরকম করে। তারপর এখানে শাড়িগুলোও রাখা ছিল, এগুলো বেশ সফট আর দারুণ কোয়ালিটি ছিল, তবে প্রাইসগুলো একটু আমার হাই মনে হলো। তারপর এখানে দেখতে পাচ্ছি নতুন একটা জুয়েলারির কাউন্টার খুলেছে, যেটা আগে ছিল না, তো ভাবলাম একবার ঘুরে দেখে নিই কি আছে না আছে। তো দেখলাম বেশ ভালোই দেখতে লাগছিল, কোয়ালিটি ভীষণই ভালো ছিল, কিন্তু প্রাইসটাও সেরকম হাই ছিল, তো আমার পক্ষে সম্ভব নয় এত দাম দিয়ে জুয়েলারি এখান থেকে নেওয়া। তো যাই হোক দেখতে ভালো লাগছিল, দেখতে কি আছে দেখাই তো যায়, তো এগুলো দেখে নিলাম। দেখে তারপরে এখান থেকে চলে গেলাম তোমার হচ্ছে জেন্টসের ওখানে সেকশনে, তো জেন্টসের ওখানে গিয়ে দেখলাম এখানে জেন্টসের জিন্সগুলো রয়েছে খুব সুন্দর, এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে 1000-1200 এরকম দামের মধ্যে রয়েছে। আর এখানে কটন চিনস যেগুলো ছেলেরা নর্মালি পরে, তো সেগুলো রয়েছে এখানে। বেডশিট দেখতে পাচ্ছ সব রকম তোমরা পেয়ে যাবে এখানে, আরও ছেলেদের কিছু জামা রয়েছে, আর দূরে ওইদিকে দেখলে ইলেকট্রনিক্সের জিনিসও তোমরা এখান থেকে পাবে। তো যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট, মা এখানে বিলিং করছে, তো এই যে বিলিং আমাদের এখানে হয়ে গেছে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে এই যে এখানে চেক আউট করতে হবে, তো এখানে চেক আউট করার সময় এখানে বিলটা দেখিয়ে দিতে হবে, তো ওরা একবার বিলটা দেখে চেক আউট করে ছেড়ে দেবে। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, টাটা।